عليكم ميس. وعليكم السلام، تامينة كمان عطشو؟ الحمد لله ميس، আপনি কেমন আছেন؟ হ্যাঁ ভালো। আসলে তো আজকে তো 6 তারিখ যেন, আজকে 29 তারিখ তাই না? এরপরে তোমাদের সাথে মনে হয় আর একটা ক্লাসে আছে এই মাসে। তো এই মাস শেষে হচ্ছে যে আর তো তোমাদের মনে হয় ক্লাস হবে না যতটুকু আমি জানি, ঠিক আছে? তো ক্লাস না হলেও যদি কোনো সমস্যা হয় অঙ্ক করতে যেয়ে বা অবশ্যই যে কোনো সময় আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবা, কোনো অসুবিধা নেই। তো আশা করি যে সমস্যা হবে না। তুমি তো প্র্যাকটিস করছো অনেক, তো চ্যাপ্টার যেহেতু কমে গিয়েছে ব্যাংকিং ফিনান্স নিয়েও তুমি ইয়ে নিয়ে সমস্যা হবে না, তো ম্যাথেও আমার আশা করি সমস্যা হবে না। চ্যাপ্টার কমে যেহেতু গেছে, যেন বললামই তো সময় যেহেতু পেয়েছো বারবার প্র্যাকটিস করবা। করোনা পরিস্থিতি যে অবস্থা দেখতে পাচ্ছো, আমরা কেউ কিছু বলতে পারি না আসলে যে কি হবে, মানে তোমাদের মূল্যায়ন প্রক্রিয়া কি হবে, তোমাদের পরীক্ষাই বা কবে হবে কি হবে কিছুই বলা যায় না, কিন্তু আমাদের প্র্যাকটিস এর মধ্যে থাকতে হবে যাতে আমরা ভুলে না যাই, ঠিক আছে? তো আমরা অর্থ সময়ের মূল্যই আমি মনে করি তোমাদের প্রথম অধ্যায় আছে, অর্থ সময়ের মূল্য আছে অষ্টম আর নবম, ঠিক আছে? মানে মূলধন বাজেটিং আর হচ্ছে তোমার নবম অধ্যায় আছে তোমার যেনটার নাম ঝুঁকি ও আয় হাত। তো আজকে আমরা এই আজকেই তোমার অর্থ সময় মূল্যে আলোচনাটা শেষ করবো। আগামী ক্লাসে আমি তোমার মূলধন বাজেটিং করব, আর যদি আমার প্রয়োজন হয় তাহলে আমি আরেকটা ক্লাস নিব। আমার মনে হয় ম্যাথের আরেকটা চ্যাপ্টার তোমাদের দেখানো উচিত। তাহলে অফিসিয়ালি ক্লাস শেষ হয়ে গেল, আমি জানি শুধুমাত্র তুমিই করবা, তাহলে যেহেতু তুমিই করছো তোমার জন্য হলো আরেকটা ক্লাস আমি নিব। যদি তোমার প্রয়োজন হয় তাহলে হচ্ছে সেটা ঝুঁকি এবং আয়ের হারের উপরে তুমি বলবা যে মিস স্যার যদি মনে হলো যে তোমার প্রয়োজন আছে তাহলে নিবো, আর যদি মনে করো যে না আমার প্রয়োজন নাই তাহলে আর তোর নেওয়ার দরকার নেই। এমনিতেও কিন্তু আমাদের একটা ক্লাস হয়নি, যে তোমার আমার নেটওয়ার্ক কম্পিউটার নষ্ট ছিল বলে হয়নি, তো ওই একটা ক্লাস আমার মেকআপ দেওয়া লাগবে। তো তো এই দুইটা ক্লাস আমি আর কি আপাতত আরম্ভ নিতে চাচ্ছি আর কি। তো এখন কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি হচ্ছে অর্থ সময়ের মূল্যতেই। আচ্ছা, অর্থ সময়ের মূল্যের যে ডিফারেন্ট কিছু নিয়ম আছে, যেহেতু আজকে আমরা অর্থ সময়ের মূল্যের লাস্ট ক্লাস করছি, আমরা একটু ডিফারেন্ট কিছু নিয়ম একটু আজকে একটু আলোচনা করব, ঠিক আছে? যে কিভাবে আমরা ডিফারেন্ট কিছু অঙ্ক আছে যেগুলো বুঝতে পারবো। আচ্ছা, প্রথমে আমি আসবো এই অঙ্কটা দিয়ে, যে এটা থেকেই শুরু করি। অ্যানুইটি, অ্যানুইটি বা বার্ষিক বৃত্তি, ঠিক আছে? আমরা প্রশ্নে আসলে কিভাবে বুঝবো, প্রতি বছর, প্রতি মাস, প্রতিদিন, এই প্রতি শব্দটা যখন আমাদের থাকবে তখন সেটা হচ্ছে অ্যানুইটি বা বার্ষিক বৃত্তির অঙ্ক আমরা জানি। তো এখন অ্যানুইটি বা বার্ষিক বৃত্তির মধ্যে কিন্তু বা দুইটা ধরন, একটা হচ্ছে যদি মেয়াদের শুরুতে হয় তাহলে একটা সূত্র হবে, মেয়াদের শেষে হলে আরেকটা সূত্র হবে। এখন খেয়াল করে দেখি, এই অঙ্কে প্রতি মাসের শুরুতে বলে দিয়েছে, শুরুতে যেহেতু বললে, শুরুতে বললে সেটা অগ্রিম বার্ষিক বৃত্তি হয়, শুরুতে বলে অগ্রিম বার্ষিক বৃত্তি হয়, তখন সূত্রের সাথে একটা অতিরিক্ত 1+i ইনটু হয়, ঠিক আছে? তখন সূত্রের সাথে একটা অতিরিক্ত 1+i ইনটু হয়। আর এখানে এম কেন হলো, কারণ মাসিক বলেছে, এই কারণে। আমি আবার রিপিট করছি, যদি মেয়াদের শুরুতে হয় সেটা হয় অগ্রিম বার্ষিক বৃত্তি, সেটা ফিউচার ভ্যালুর ক্ষেত্রে অগ্রিম, প্রেজেন্ট ভ্যালুর ক্ষেত্রে অগ্রিম। আর এখানে এম কেন ব্যবহার হয়েছে, মাস বলেছে বলে, মাস, দিন বা ত্রৈমাসিক, সাপ্তাহিক, এই শব্দগুলো থাকলে সূত্রে এম চলে আসে, আমরা প্রত্যেকেই জানি। তাহলে খেয়াল করো একটা সূত্রে জন্য তোমাকে কয়টা জিনিস খেয়াল করতে হচ্ছে, একটা হচ্ছে প্রতি, আরেকটা হচ্ছে মাস, আরেকটা হচ্ছে শুরু। এই তিনটা শব্দ তোমাকে পুরো সূত্রটা চেঞ্জ করে দিতে পারে। আমি যদি প্রতি না দেই তাহলে এটা অন্য সূত্র হয়ে যাবে, প্রতি না দিলে শুধুমাত্র প্রতি শব্দটা বাদ দিলে এটা নর্মাল প্রেজেন্ট ভ্যালু, ফিউচার ভ্যালু হয়ে যাবে। শুধুমাত্র প্রতি শব্দটা বাদ দিলে এই অঙ্কটা নর্মাল ফিউচার ভ্যালু হয়ে যাবে, মাস শব্দটা বাদ দিলে এই অঙ্কটা এম এর ব্যবহার হবে না, ঠিক আছে? আর শুরুতে শব্দটা বাদ দিলে এই অঙ্কটায় এই অংশটা হবে না। তাহলে বুঝতে পারছো যে একটা অঙ্ক আমাদের কত কেয়ারফুলি পড়তে হবে। তাহলে যেটা বললাম, যদি মেয়াদের শুরুতে হয়
আর প্রতি সপ্তাহে থাকে তাহলে এটা হবে আমাদের অগ্রিম বার্ষিক বৃত্তি, আর মেয়াদে শেষে হলে আমাদের হবে সাধারণ বার্ষিক বৃত্তি, সেই ক্ষেত্রে আমাদের এই অংশটুকু হবে না। আর সাধারণ বার্ষিক বৃত্তি শেষে বললে হয়, আর যদি প্রশ্নের শুরু বা শেষ কিছুই বলা না থাকে, আমি আবার রিপিট করছি, প্রশ্নের শুরুও বলা নাই শেষও বলা নাই কিছুই বলা নাই, সেই ক্ষেত্রে আমার হবে কি সাধারণ বার্ষিক বৃত্তি, আর শেষ বলা আছে সাধারণ, শুরু বলা আছে অগ্রিম। আশা করি এই ডিফারেন্স গুলো বুঝতে পারবা। আর বর্তমান মূল্য আর ফিউচার ভ্যালু এই জন্য তো সূত্র পুরো আলাদা হবে, তার মানে অ্যানুইটিতে আমাদের চারটা সূত্র, প্রেজেন্ট ভ্যালুর জন্য দুইটা সূত্র, ফিউচার ভ্যালুর জন্য দুইটা সূত্র, ঠিক আছে? প্রেজেন্ট ভ্যালুর যদি সাধারণ বার্ষিক বৃত্তি হয় তাহলে একটা সূত্র, অগ্রিম বার্ষিক বৃত্তির জন্য একটা সূত্র, ফিউচার ভ্যালুর জন্য একটা সূত্র, আবার ফিউচার ভ্যালুর অগ্রিম বার্ষিক বৃত্তির জন্য একটা সূত্র। তাহলে অ্যানুইটিতে আমাদের চারটা সূত্র গেল, নর্মাল প্রেজেন্ট ভ্যালু আর ফিউচার ভ্যালুর জন্য আমাদের আরো দুইটা সূত্র, ছয়টা। আমাদের সূত্রে যদি এম এর ব্যবহার হয় তাহলে আরেকটা সূত্র হলো কয়টা, সাতটা। এরপরে আসি মিশ্র প্রবাহে, মিশ্র প্রবাহের ক্ষেত্রে আমাদের সূত্র একই থাকছে, কিন্তু মিশ্র প্রবাহের বর্তমান মূল্যের জন্য একটা সূত্র, ফিউচার ভ্যালুর জন্য একটা সূত্র। আর একটা বিষয়, মিশ্র প্রবাহের ফিউচার ভ্যালুর ক্ষেত্রে মেয়াদটা অনেক ইম্পর্টেন্ট। ফিউচার ভ্যালুতে যে মেয়াদের শুরুতে আর শেষে একটা ঝামেলা আছে, কিন্তু প্রশ্ন পেয়ে আমরা মেয়াদের শুরু এবং শেষ জিনিসটা খেয়াল করে ফিউচার ভ্যালু করতে বসবো, ঠিক আছে? তাহলে দেখো এক ফিউচ এক অর্থ সময়ের মূল্যে কত ধরনের সূত্রের ভ্যারিয়েশন আছে, তাহলে এই গেল হচ্ছে বিষয়টা। এরপরে আসলে হচ্ছে আমাদের, মনে করে দেখো, ঋণ পরিশোধ সূচি আমরা করছিলাম, ঋণ পরিশোধ সূচি, ঋণের কিস্তি সবসময় প্রেজেন্ট ভ্যালু হয়, ঋণের কিস্তি সবসময় প্রেজেন্ট ভ্যালু হয়, এবং ঋণ পরিশোধ সূচি বের করতে বলে আমাদের বর্তমান মূল্যের অ্যানুইটির সূত্র ব্যবহার করে প্রথমে ঋণের পরিমাণটা বা কিস্তির পরিমাণটা বের করতে হবে, দেন আমাদের ঋণ পরিশোধের সূচি করতে হবে। আমি এরকম একটা ঋণ পরিশোধের সূচি আর একটা দেখাই, না এই পরিশোধ সূচি এর পরে আছে, এই যে আচ্ছা এই অঙ্কটাই দেখি, এখানে ঋণ পরিশোধ সূচি আছে। দেখো যে কোনো কিস্তির পরিমাণ বা ঋণের পরিমাণ সবসময় বর্তমান মূল্য হয়, ঠিক আছে? এবং এই কিস্তির পরিমাণ বা ঋণের পরিমাণ এই বর্তমান মূল্যেরই অ্যানুইটি বের করে আমাকে বের করতে হবে। ঋণ পরিশোধের সূচি বের করতে হলে প্রথমে আমাদের এরকম অ্যানুইটির মান বের করতে হবে, সেটা কি সূত্র ইউজ করব, বর্তমান মূল্যের সূত্র ইউজ করব। বারবার বলছি ঋণের পরিমাণ সবসময় বর্তমান মূল্য হয়, এবং ঋণের কিস্তি বের করতে গেলে আমাদের বর্তমান মূল্যেরই অ্যানুইটি বের করতে হবে, সেটা শুরুও হতে পারে শেষও হতে পারে। তো অ্যানুইটিটা বের করার পরে আমরা এরকম একটা সূচি বা তালিকা করব, সূচি বা তালিকার ক্ষেত্রে আমাদের ছয়টা কলাম হবে। দেখো 1, 2, 3, 4, 5, 6, ছয়টা কলাম হবে, আর রো হবে আমাদের মেয়াদ অনুযায়ী। আমাদের অঙ্কে যদি তিনটা মেয়াদ বছর থাকে তাহলে তিনটা তিন মেয়াদের তিনটা রো হবে, পাঁচ বছর থাকলে পাঁচটা রো হবে। আর ঋণ পরিশোধের সূচি বা তালিকা আমরা আগেও করেছি, আমরা প্রত্যেকে জানি মেয়াদের শেষে ঋণটাকে জিরো করতে হবে, আর যদি জিরো না আসে তাহলে আমাদের একটু চালাকি করে এই যে তোমার যে যে প্রারম্ভিক জের আছে, ঋণের প্রারম্ভিক জেরটাকে বাড়িয়ে বা কমিয়ে, ঋণের প্রারম্ভিক জেরকে বাড়িয়ে বা কমিয়ে আমাকে এখানে এই এটাকে জিরো করতে হবে। আমার ক্যালকুলেশন সঠিক আসলে আমার এক বা দুই ডিফারেন্স আসতে পারে, যদি আমার এখানে দুই চলে আসে, প্লাস দুই আসে, তাহলে বুঝতে হবে আমার দুই বেশি আসে, তখন আমি কি করব এই প্লাসটাকে এখানে কম দেখাবো, মানে 68-এর জায়গায় এখানে 66 দেখাবো, 66 দেখালে আমার এখানেও 66 দেখাতে হবে, 66টাকে আমাকে তিন জায়গায় বসাতে হবে। যখন আমি চোরামি করব তখন আমার, ধরো আমার এখানে দুই অতিরিক্ত এসছে এই জায়গায়, তখন আমি দুইটাকে কমাবো, তাহলে কিভাবে কমাবো, প্রথমে আমি সমাপনী জেরে 66 দিব, তারপরে প্রারম্ভিক জেরে 66 দিব, তারপরে আমি আসলে 66 দিব, মানে আমার তিন জায়গায় এটাকে চেঞ্জ করতে হবে। আমি কিন্তু কিস্তি আর সুদ কখনো চেঞ্জ করতে পারবো না, আমি আবারও বলছি, ঠিক আছে? কিস্তিতে আমি কখনো চেঞ্জ করতে পারবো না, কিস্তিটা আমার সব মেয়াদে আমার এক থাকতে হবে। আমি যে অ্যামাউন্টটা বাড়াবো কমাবো সেখানে আমার এই এই বাকি ঘরগুলাকে তোমার বাড়িয়ে তুমি এটাকে জিরো আনতে হবে,
ঋণ পরিশোধের সূচি মানে যদি জিরো না আসে তাহলে আমার অঙ্ক কিন্তু ফুল নাম্বার আমি পাবো না, ঠিক আছে? তাহলে বাসায় আমরা ঋণ পরিশোধের সূচি প্র্যাকটিস করব। আর এগুলো আমরা আগেও করেছি, ক্লাসও করেছি, আবার অনলাইনেও করেছি, তারপরে যদি সমস্যা হয় আমাকে তো বলবাই। তাহলে এই গেল এক ধরনের নিয়ম, ঠিক আছে? দেখো অত সময় মূল্যে কত ধরনের নিয়ম আছে। ঋণ পরিশোধের সূচি ধরে নাও, তোমাদের ঋণ পরিশোধের সূচি থেকে একটা অঙ্ক আসবে, একটা চারটার থেকে তিনটা অঙ্ক তো, একটা যদি মিশ্র প্রবাহ আসে একটা ঋণ পরিশোধের সূচি আসতো আর একটা নর্মাল অঙ্ক আসতে পারে, এভাবে করে চিন্তা করতে হবে। আচ্ছা এরপরে আসো যে এই যে সুদের হারের ব্যাপারগুলো, মেয়াদ সুদের হার, কার্যকরী সুদের হার নির্ণয়। দেখো এখানে আমরা সবসময় দেখে এসেছি আমাদের মূল্য বের করতে বলেছে, হয় বর্তমান মূল্য ও ভবিষ্যৎ মূল্য, কিন্তু এছাড়াও আমাদের এন এর মান বের করা আসতে পারে, আই এর মান বের করা আসতে পারে, কার্যকরী সুদের হার মানে ইআইআর বের করা আসতে পারে। সেই ক্ষেত্রে আমরা কি করব, দেখো এখানে একটা অঙ্ক বলেছে যে 10% সুদের হারে 1 লক্ষ টাকা কতদিন পরে দ্বিগুণ হবে, 10% সুদের হারে 1 লক্ষ টাকা কতদিন পরে দ্বিগুণ হবে, তোমাকে দিন বা মেয়াদ বের করতে বলেছে। তো মেয়াদ বের করতে গেলে আমাদের এখানে বর্তমান মূল্য দেওয়া আছে তোমার 10 লক্ষ, বলেছে দ্বিগুণ হবে, তার মানে তোমার ভবিষ্যৎ মূল্য কত হবে, 10 লক্ষ ডাবল, 20 লক্ষ, 2 লক্ষ, সরি 10 লক্ষ কেন হচ্ছে, এখন হচ্ছে 1 লক্ষ আর হচ্ছে তাহলে 1 লক্ষ ডাবল হচ্ছে তোমার 2 লক্ষ হচ্ছে। আর তোমার সুদের হার তোমার প্রশ্নে দেওয়া আছে 10%, তুমি এখানে সব বসিয়ে এন এর মানটা বের করতে হবে। এখন বলতে পারো মিস এন এর মান কিভাবে বের করবো, একটু ক্যালকুলেশনটা রিভিউ করো। দেখো এখানে ফিউচার ভ্যালু 2 লক্ষ বসিয়েছি, প্রেজেন্ট ভ্যালু 1 লক্ষ বসিয়েছি, ফিউচার ভ্যালু 2 লক্ষ কেন, 10 লক্ষ টাকার 1 লক্ষ টাকার দ্বিগুণ কত, 2 লক্ষ, এই জন্য আমরা 2 লক্ষ টাকা বসিয়েছি, সুদের হার বসিয়েছি। এন এর মান আমি জানি না, এন এর মান আমাকে বের করতে হবে, এই কারণে আমার এন এর মানটা যে উপরে আছে, আমি এই পুরো পাশটাকে, এই পুরো ডান পাশটাকে আমি বাঁ পাশে নিয়ে আসলাম, এবং এই আমি বাঁ পাশের যে 2 লক্ষ অ্যামাউন্ট সেটাকে আমি ডান পাশে নিয়ে আসলাম। কেন, কারণ আমার এন এর মান বের করা লাগবে, আমাকে হচ্ছে মেয়াদ জানতে চেয়েছে আমার কাছে, ঠিক আছে? তো আমি কি করলাম এটাকে নিয়ে আসলাম। এখন পরবর্তী লাইনে দেখি আমি শুধু এই যে 1+0.10 পাওয়ার n রাখলাম, ঠিক আছে? এই 1 লক্ষ আমার গুণ আকারে আছে, ডান পাশে যে এটা কি হয়ে গেল ভাগ, 1 লক্ষ গুণ আকারে আছে, ডান পাশে যে সেটা হয়ে যাচ্ছে কি আমার ভাগ। এরপর আমি পরের পৃষ্ঠা যাব। দেখো ভাগ করার পরে আমার কি আসলো, 1+0.10 পাওয়ার n 2। এখন আমি চিন্তায় পড়ে গেলাম আমি কিভাবে n এর মান বের করতে পারি, কারণ আমরা তো n টাকে আলাদা করতে হবে, n কে আমি যতক্ষণ না পর্যন্ত আলাদা করতে পারবো ততক্ষণ না পর্যন্ত কিন্তু আমি n এর মান বের করতে পারবো না। তাহলে n কে আলাদা করার একটা সিস্টেম হলো আমি দুই পাশে লগ নিয়ে নিব, ঠিক আছে? লগ ব্যবহার করেও করা যায় আবার রুট ব্যবহার করেও করা যায়, কিন্তু লগের ক্যালকুলেশনটাই তোমার হচ্ছে ইজি, কারণ ক্যালকুলেটারে আমাদের লগ বাটন আছে, ঠিক আছে? রুটও আছে কিন্তু লগের ক্যালকুলেশন ইজি হয়। তো এরকম এই পর্যায়ে এসে আমি লগ নিব, তো লগটা আমি দুই পাশেই নিব। খেয়াল করে দেখো আমি এই বাঁ পাশেও লগ নিলাম এবং ডান পাশেও লগ নিলাম। এখন লগ নিলে আমরা ছোটবেলায় ডিসক্রিমিনেন্ট করেছি না, ক্লাস 8 এ করেছি, এতদিন হয়তো বা ভুলে গিয়েছি। তো লগ নিলে কি হয় বলতো, এই পাওয়ারটা পাশে চলে আসে, এই দেখো তাহলে এন কি ছিল, এন ছিল আমাদের পাওয়ার, তাহলে এই পরের লাইনে এসে এন আমার বাঁ পাশে চলে হয়ে গেল, এন লগ 1+10। যখন আমার পাশে চলে এসেছে তখন এটাকে নিয়ে আমি যে কোনো কিছু করতে পারবো, কিন্তু পাওয়ার থাকলে তো এই পুরো ব্র্যাকেট নিয়ে আমাকে কাজ করতে হবে। তাহলে এখন আমার এনটা ফ্রি হয়ে গেল, আর এখানে লগ দুই থাকলো। তাহলে আমরা খেয়াল করি এখানে যে এন আছে না, এনটাকে শুধু এখানে রাখবো, আর এই যে লগ দুই আর লগ 1.10 দুইটাকে যদি আমরা যোগ করি তাহলে 1.10। ক্যালকুলেটারে শুধু লগ দুই লিখবো, ভাগ লিখবো লগ 1.10, তাহলে আমার 7.27 বছর চলে আসবে, ঠিক আছে? তাহলে দেখো এই ক্যালকুলেশনটা কিন্তু আমাদের শিখতে হবে। আগে কিন্তু আমি বলেছি এই ধরনের অঙ্ক আমাদের ইম্পর্টেন্ট না, কিন্তু এখন তো আমাদের সিলেবাস ছোট হয়ে গিয়েছে, তা কাজে আমরা এক চ্যাপ্টারে সব নিয়মই শিখব। এখন আমাদের এক চ্যাপ্টারের জন্য সবই ইম্পর্টেন্ট, এটা এমসিকিউর প্রশ্নে আসতে পারে,
বা কোথাও এক জায়গায় চলে আসলো, তো আমাকে এটা করতে হবে। তাহলে এই অঙ্কটা আমরা কি করতে পারি, এরকম লগের অঙ্ক, এরকম এন এর মান বের করতে গেলে বা আই এর মান বের করতে গেলে আমরা লগের ইউজ করতে পারি। এন বা আই এর মান বের করতে গেলে আমরা লগের ব্যবহার করে সহজেই আমরা সেই মানটা বের করতে পারি, ঠিক আছে? আর প্রশ্ন আমাদের বর্তমান মূল্য ভবিষ্যৎ মূল্য দেওয়াই থাকবে। তাহলে এই গেল আমাদের উদাহরণ 25। তোমরা অবশ্যই অঙ্কটা দেখবে কিন্তু, ঠিক আছে? এটা কিন্তু তোমরা ফার্স্ট ইয়ারে করো নাই কলেজে, আমি বলেছিলাম সেকেন্ড ইয়ারে করাবো, তো তখন তো আমাদের করোনা শুরু হয়ে গেল। আচ্ছা, এখন আসতেছে যে উদাহরণ 26। এখানে সেম অঙ্ক, শুধু তোমাকে সুদের হার বের করতে বলেছে। তাহলে এখানে দুইটা পদ্ধতি দেখিয়েছে, দেখো আমি কিন্তু অঙ্ক শুরুতেই বলেছি এই অঙ্ক দুইভাবে করা যায়, একটা হচ্ছে রুট ব্যবহার করে আর একটা হচ্ছে লগ ব্যবহার করে। কিন্তু আমি চাচ্ছি যে তোমরা লগ ব্যবহার করেই করো, কারণ লগের ক্যালকুলেশন সোজা হয়। আর কেউ যদি লগ ব্যবহার করতে না চাও, দুইটা পদ্ধতি দেওয়া আছে, রুটের ব্যবহার করতে চাইলে রুটও করতে পারো, তোমাকে কিছু করতে হবে না, শুধু একটা অতিরিক্ত লগ বা রুট তুমি অঙ্কে নিয়ে নিবা, বাকি কাজ তোমার ক্যালকুলেশন ক্যালকুলেটারই করবে। আমরা ছোটবেলায় বীজগণিত করেছি না, শুধু ডান বাম পাশ চেঞ্জ করে আর পাওয়ারটাকে সাইড পাশে নিয়ে এসে আমরা খুব সহজেই এন বা আই এর মান বের করতে পারি। একটা সূত্রের মধ্যে কি কি থাকে দেখো, ফিউচার ভ্যালু থাকে, প্রেজেন্ট ভ্যালু থাকে, আই থাকে আর এন থাকে। ফিউচার ভ্যালু এবং প্রেজেন্ট ভ্যালু আমরা সবাই ইজিলি বের করতে পারি এই সূত্র ব্যবহার করে, কিন্তু আই আর এন বের করাটা সচরাচর আসে না। তো আসলে আমরা কিভাবে করতে পারি সেটাই কিন্তু আজকের ক্লাসে আমি ডিসকাস করছি। আই বা এন বের করা আসলে আমরা একটা অতিরিক্ত লগ ইউজ করবো অথবা একটা রুট, রুট ইউজ করে আমরা এটাকে করতে পারি। আমি লগটাই বোঝাচ্ছি, রুটটা তোমরা বাসায় দেখে নিলেই পারবা, দুটোই করা আছে। এখন আসি আমরা এই অঙ্কে কিসের মান বের করতে বলেছে, কে এর মান মানে সুদের হার বের করতে বলেছে। তার প্রশ্নটা পড়ি, জনাব জামার একটি এনজিওতে 5 বছর মেয়াদী বিনিয়োগ প্রকল্পে 12,000 টাকা বিনিয়োগ করেন। মেয়াদকাল 5 বছর, তিনি 5 বছর পরে তিনি 25,000 টাকা ফেরত পাবেন, প্রকল্পটির আয়ের হার বা সুদের হার কত? দেখো এই প্রকল্পটিতে তোমার বর্তমান মূল্য দেওয়া আছে 12,000, ফিউচার ভ্যালু দেওয়া আছে 25,000, মেয়াদ দেওয়া আছে 5 বছর, কিন্তু তোমাকে কি দেওয়া নাই, সুদের হার। তোমাকে বের করতে হবে সুদের হার বা আয়ের হার। তো সেম তুমি ফিউচার ভ্যালু সূত্রে বসালেই ক্যালকুলেশনটা সহজ হয়, প্রেজেন্ট ভ্যালু সূত্র না বসিয়ে আমরা কিসে দেখাবো, ফিউচার ভ্যালু সূত্রে। তাহলে ফিউচার ভ্যালুতে আমরা সূত্রটা লিখে ফেলবো, লিখে ফেলে আমরা ফিউচার ভ্যালু লিখবো, প্রেজেন্ট ভ্যালু লিখবো, ওয়ান লিখবো, কে লিখবো, কারণ কে তো আমার লেখার কিছুই নাই, কে এর মান আমাকে বের করতে হবে। আর এন এর জায়গায় আমি কি লিখবো, মেয়াদ দেওয়া আছে 5 বছর। তাহলে আমাকে এখন কি করতে হবে, সাইড চেঞ্জ করতে হবে। আমরা সে ছোটবেলা থেকে জানি যে যেটা মান আমরা বের করব সেই মানটাকে আমরা বাঁ পাশে নিয়ে আসবো, ঠিক আছে? তার মানে এই দেখো, এই পুরো পাশটাকে আমি বাঁ পাশে নিয়ে আসলাম আর 25,000 কে আমি ডান পাশে নিয়ে গেলাম। এখন এই 12,000 টাকা, 12,000 টাকা আমার গুণ আকারে আছে, এটাকে যখন আমি ডান পাশে নিব তখন কি হয়ে যাবে, ভাগ। তাহলে 1+k^5 তো আমার রয়েই গেল, আর এই 25,000 কে 12,000 দিয়ে ভাগ করলে আমার আসবে 2.0833। তাহলে আমার 1+k^5 বা তোমার k^5, আর এখানে তোমার এই 2.0833। এই পর্যায়ে এসে তোমাকে একটা লগ এর ব্যবহার করতে হবে। এই পর্যন্ত তুমি নর্মাল বীজগণিতের যে ক্যালকুলেশন সেই পর্যন্ত তুমি রাখবা। আমি কিন্তু তোমাদেরকে আগেই বলেছি ফিনান্স, কিন্তু ফিনান্সের মধ্যে অঙ্কগুলোর মধ্যে সব ধরনের ক্যালকুলেশন আছে। তোমার বিবিএতে গেলে দেখতে পাবা ফিনান্সের মধ্যে কিন্তু তোমার সায়েন্সের যে ফিজিক্স সেটার ক্যালকুলেশন আছে, তোমার হায়ার ম্যাথের ক্যালকুলেশন আছে, ঠিক আছে? ক্যালকুলাস যে সায়েন্স থেকে এসেছে মনে হয়, ই আসলে নাকি যাই না, খেয়াল নাই আমার, আমাদের যে ক্যালকুলাস আছে ডিফারেনশিয়াল ইন্টিগ্রাল, এই ক্যালকুলেসের ব্যবহারও কিন্তু ফিনান্সের অঙ্কের ক্যালকুলেশনে আছে। তো আমরা করি নাই, আমাদের ইন্টার লেভেলে লাগে না, কিন্তু এটা এটা এক ধরনের ওরকম ক্যালকুলেশন যে আমাদের এখানে জেনারেল ম্যাথের একটা ক্যালকুলেশন চলে এসছে। তো এরকম এই পর্যায়ে এসে আমাকে কাজ করতে হবে কে নিয়ে, মানে আমি কে এর মান বের করবো, তখন আমি কি করবো একটা লগ নিয়ে নিব। লগ নিলে কখনো এক পাশে নেওয়া যায় না, দুই পাশেই নিতে হবে, এই পাশেও লগ নিব, এই পাশেও লগ নিব, ঠিক আছে? আর দেখো এখানে আমি ঠিক এই পর্যায়ে আসব, এসে আমি কি নিব, রুট নিব। তো রুট নিলেও এক পাশে নেওয়া যাবে না, কয় পাশে নিতে হবে, দুই পাশে নিতে হবে। আমি লগেরটাই বুঝাই,
তো লগ তো নিয়ে নিলাম ঠিক আগের মতো, লগ নিলে এই পাওয়ারটা কোথায় চলে আসবে, বা পাশে চলে আসবে। আর এখানে লগ দুই দশমিক শূন্য আট তিন তিন থেকে গেল, আমরা একবার এটা ক্যালকুলেশন করবো। তাহলে এই পাঁচটা কি আছে, পাঁচটা হচ্ছে আমার গুণ আছে, পাঁচটা আছে আমার গুণ। তাহলে পাঁচটাকে যদি আমি পাঁচটাকে যদি আমি ভাগ মানে তোমার ডান পাশে নিয়ে যাই, তাহলে পাঁচ কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তাহলে গুণ জিনিসটা ডান পাশে আসতে কি হয়, আমরা প্রত্যেককে জানি ভাগ হয়। এখন আসি যে আমরা পরবর্তী লাইনে কি করতে পারি, দেখো এটা একটু ক্লিয়ার করি, তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হলে জিজ্ঞাসা করবা। তাহলে এই পর্যন্ত আমরা বুঝলাম, এখন আসতেছে যে আমাদের লগ এক প্লাস কে, এই যে এই মানটা এখানে এসে আমরা বের করলাম ক্যালকুলেটারে কি করেছি, ক্যালকুলেটারে হচ্ছে তোমার লগ দুই দশমিক শূন্য আট তিন 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 এটা আমরা লিখবো, লিখে পাঁচ দিয়ে ভাগ করবো, আমাদের সরাসরি এই মানটা চলে আসবে, লগের ক্যালকুলেশন সোজা হয়। কিন্তু এটা তো চলে আসলো, আমরা এই সাইডের লগ কিন্তু উঠাতে পারছি না, খেয়াল করে দেখো এই সাইডের লগ কেন উঠাতে পারছি না বলো তো, কারণ এই সাইডের লগের সাথে তোমার কোনো মান নাই, কে রয়ে গেছে, কে তো একটা সংখ্যা, আমাকে তো এই কে মানটাই বের করতে হবে, কিন্তু আমি লগ কিন্তু ক্যালকুলেশন করতে পারছি না। তো এই পর্যায়ে যে আমি কি করতে পারি, এই যে আমি লগটাকে উঠিয়ে দিব, এটাকে বলা হয় এই প্রসেসটার একটা ম্যাথমেটিক্যাল টার্ম হচ্ছে তোমার এন্টি লগ। আমি এখন এই পর্যায়ে এসে যখন এইখানে লগের মানটা বের করে ফেললাম, কিন্তু এখানে আমার এই এক আর কে, এখানে আসলে লগ এক, লগ এক যা করবো তাই আসবে, আর কে এর সাথে তো লগের কোনো ক্যালকুলেশনই হয় না, কারণ কে একটা আমার মান বের করতে হবে। তাহলে এই পর্যায়ে যখন আমি আসবো, যখন আমার এই সাইডের লগের আর কিছুই করার থাকবে না, তখন লগটাকে যে ওঠানোর প্রসেস সেটাকে বলা হয় এন্টি লগ। আমি আবারও বলছি, যখন আমরা ম্যাথমেটিক্সে দেখবো যে এরকম এই পাশে আমার ক্যালকুলেশন করার আছে, এই কারণে আমি ক্যালকুলেটারে ক্যালকুলেশন করে ভাগ করে এটা করে ফেলেছি, কিন্তু এই পর্যায়ে তোমরা দেখো লগ এক, লগ এককে যদি আমরা যা করি তাই, আর কে এর সাথে তো কিছু করাই যাবে না, তাহলে এই পর্যায়ে আসে তখন আমার কিছুই যখন করার থাকবে না, তখন এন্টি লগ করতে হবে। এন্টি লগ করলে আমার এই লগটা কি হয়ে যায়, উঠে যায়, এন্টি লক করলে লকটা ভ্যানিশ হয়ে যায়। দেখো এন্টি লক করেছি, লিখে দিতে হবে এন্টি লক করে, তখন এন্টি লক করলে লক ভ্যানিশ হয়ে গেল, তাহলে আমার কি রয়ে গেল, ওয়ান প্লাস কে আর হচ্ছে তোমার এই যে ওয়ান পয়েন্ট সরি পয়েন্ট শূন্য ছয় সাত পাঁচ। তারপরে তোমার বুঝতেই পারছো ওই কে এই পাশে রয়ে গেল, ওয়ান এই পাশে প্লাস আছে, এই পাশে গেলে মাইনাস হয়ে যাবে, দেন মাইনাস করলে আমরা পার্সেন্টেজটা পেয়ে যাবো। আর আমি যে প্রসেস গুলা বললাম সব তোমার হচ্ছে এই ক্যালকুলেটারে ক্যালকুলেশন সব তোমাদের বইতেই দেওয়া আছে, কিভাবে ক্যালকুলেটারে করবা, এন্টি লকটা কিভাবে করবা। এন্টি লক করার সিস্টেম হচ্ছে শিফট লক, যেই মান সেটা দিবা। দেখো মেয়েরা এই যে দেখো এই যে মানটা, এটা কিভাবে এটা আসলো, দশমিক শূন্য ছয় তিন সাত পাঁচ, এটা কিভাবে এক দশমিক এক পাঁচ আট এক আসলো, এটা আমরা এন্টি লক করেছি। আমি বলেছি যখন আমাদের কিছুই করার থাকবে না, তখন লককে উঠানোর প্রসেসকে বলা হয় এন্টি লক। তো এন্টি লকটা আমাদের ক্যালকুলেশনে করতে হবে, সেটা কিভাবে ক্যালকুলেটারে করব, শিফট দিব, আমাদের ক্যালকুলেটারে শিফট বাটন আছে না, শিফট বাটন প্রেস করব, তারপরে লক বাটন দিব, লক বাটন দেওয়ার পরে যেই মানটা থাকবে সেটা দিয়ে ইকুয়াল প্রেস করব, তাহলে আমাদের এন্টি লকের মান চলে আসবে। তাহলে এটা চলে আসার পর তো খুব সহজেই তুমি কে এর মানটা বের করতে পারবা, এই অঙ্ক ডিফারেন্ট, তাহলে আমাদের এই অঙ্কটা ক্যালকুলেশন ডিফারেন্ট, সূত্র তো সোজাই, তাহলে এই অঙ্কটা আমাদের কয়েকবার করে করতে হবে, মিনিমাম তিনবার করবা, তা না হলে কিন্তু এই স্টেপ ভুলে যাবা। আমি তোমাদের কাছে বলি, আমার পরীক্ষায় এই অঙ্ক একবার এসেছিল, কোন ইয়ারে আসছিল আমি সেই ইয়ারের নাম মনে নেই, কিন্তু অঙ্ক আসতে আমার মনে আছে, আমি এই পর্যন্ত করে আমি বসে আছি পরীক্ষার খাতা, আমি না ভুলে গিয়েছি এরপরে কি করতে হবে, এই পর্যন্ত করে আমি বসে আছি, আমি কোনো মতেই বুঝতে পারছি না আমি কি করব। আসলে এই যে এই পর্যন্ত করে আমাকে এন্টি লগ যে করতে হবে, আমি সেই এন্টি লগ যে করতে হবে এইটাই ভুলে গেছি। মানুষ বলে না যে অঙ্ক মুখস্থ করার কিছু নেই, অঙ্ক কিন্তু মুখস্থ করার কিছু নেই, কিন্তু অঙ্কের নিয়ম কিন্তু তোমাকে মুখস্থ করতে হবে, যে না এই স্টেপের পরে আমাকে এই স্টেপটা করতে হবে। তাহলে আমি কিন্তু পরীক্ষার খাতা এই পর্যন্ত করে আমি অনেকক্ষণ সময় নষ্ট করেছি, আমি বসে আছি, আমি কোনো কিছুতেই করতে পারছি না যে আমি কিভাবে আমি কে এর মানটা বের করতে পারি।
পরে আলটিমেটলি কি হয়েছে, পরীক্ষার তখন 5 মিনিট বাকি, আমি অঙ্কটা কেটে দিই, কেটে দিয়ে আমি অন্য একটা অঙ্ক করে এসেছি। আমি আর শেষ পর্যন্ত আমি মনেই করতে পারি নাই যে লগের এই পর্যন্ত এসে আমি আমি কি করবো, লগটাকে আমি কেমনে উঠাবো, কিভাবে আমি কের মান বের করবো, এখানে এসে আমি পুরো স্টপ হয়ে গেছি। পরে বাসায় এসে দেখি যে সিম্পল একটা সিস্টেম এন্টি লগ, এটা আমি ভুলে যাওয়ার কারণে আমি এই অঙ্কটা আমি দিতে পারিনি, পরে অন্য একটা অঙ্ক দিয়ে আসছি। তো যাই হোক, তো তোমাদের যাতে এটা না হয় এই জন্য কি করতে হবে, প্র্যাকটিস করতে হবে যে না আমি এই স্টেপে এসে আমাকে এন্টি লক করতে হবে। ঠিক আছে, এন্টি লক করার সিস্টেম তোমার ক্যালকুলেটারে আছে, শুধু তোমার স্টেপটা মনে রাখতে হবে। তাহলে এই গেল আমার আই বা কে এর ক্যালকুলেশন। এটা দুইটা নিয়মে করা যায়, এই নিয়মটা পাশাপাশি বিকল্প নিয়মটা তোমরা দেখে নিও, আমি এখন আমাদের ক্লাসে বললে বুঝতেই পারছো যে সময় শেষ হয়ে যাবে। এটারও সবকিছু দেওয়াই আছে, কিভাবে ক্যালকুলেশন করতে হবে, ক্যালকুলেটারের সমাধান সব দুইটাই দেওয়া আছে। তাহলে এই গেল আমাদের ডিফারেন্ট কিছু অঙ্ক। আমি আজকে ক্লাসে কিছু ডিফারেন্ট অঙ্ক দেখালাম, সেটা হচ্ছে কিভাবে সুদের হার বের করতে হয়, কিভাবে মেয়াদ বের করতে হয়, আর ঋণ পরিশোধের সূচির ক্ষেত্রে বলেছি যে যে কেরাম একদম পরে জয়েন করেছে তার জন্য বলছি যে ফাহিমা, হ্যাঁ ফাহিমা পরে জয়েন করেছে। আমরা বলেছি যে ঋণ পরিশোধের সূচির ক্ষেত্রে অবশ্যই আমাদের একদম সূচির শেষে যে টাকার অ্যামাউন্টটা জিরো আসতে হবে, তোমরা কলেজে কিন্তু সবাই এটা শিখে গিয়েছিলে কিভাবে চোরামি করে টাকার অ্যামাউন্টটা জিরো করতে হয়। ঠিক আছে, তাহলে ওই প্র্যাকটিসটা আবার করবা, তাহলে মনে পড়ে যাবে। এরপরে আসি হচ্ছে আমরা আরেকটা অঙ্কে, যেটা আমার কাছে মনে হয়েছে যে দেখানো উচিত। কি হচ্ছে, যাচ্ছে না কেন? আচ্ছা একটু ওয়েট করি, জিনিস আসছে না। কেউ কি কিছু বলছো? খুব আস্তে আস্তে কিছু সাউন্ড আসছে, কিন্তু আমি কিছু শুনতে পাচ্ছি। মিস আসছে মানে হচ্ছে দেখা যাচ্ছে। যাস না একটু জোরে বল, আমি কিছু শুনি না। তোমরা কি আমার কথা শুনো কি না আল্লাহ জানে। দেখা যাচ্ছে এটা বললাম, আমার নেটে প্রবলেম হচ্ছে মেবি। ও এই জন্য শুনতে পাচ্ছি না, তোমার মনে হচ্ছে ইয়ে নাকি আমার হেডফোনে সমস্যা, কি জানি বুঝতে পাচ্ছি না। তো তোমার কথা একদম খুব স্লো আসছে, আমারটাতেই প্রবলেম হচ্ছে। ও আচ্ছা, তাহলে আমি আরেকটা ডিফারেন্ট অঙ্কে যাচ্ছি। আমরা তো আজকে একটু ডিফারেন্ট অঙ্ক দিচ্ছি, ঠিক আছে, যে যেহেতু আমাদের অপ্তসমান মূল্যের আজকেই লাস্ট ক্লাস, মূল্য বা ইয়ে আমরা সবাই বের করতে পারবো। তাহলে এই যে ঋণ পরিশোধের সূচিটা কিন্তু বারবারই বলছে দেখে নিবা সবাই, ঠিক আছে, এটা পারবা সবাই। শুধু মনে রাখবা ঋণের পরিমাণ সবসময় বর্তমান মূল্য হয়, এবং ঋণ পরিশোধের সূচিতে যে কিস্তি বের করতে হবে সেটা বর্তমান মূল্যেরই অ্যানুইটি বের করতে হবে। আবারও বলছি, ঋণের পরিমাণ সবসময় বর্তমান মূল্য হয়, ঋণ পরিশোধ সূচিতে যে কিস্তির পরিমাণটা বের করতে হবে সেটা সবসময় বর্তমান মূল্যেরই অ্যানুইটি সূত্র ব্যবহার করে করতে হবে। আরেকটা ব্যাপার, কিস্তিতে অ্যানুইটির মান বের করলে দশমিক আসবে, কিন্তু যখন আমরা সূচি করতে যাব, সূচি করতে গেলে আর আমরা দশমিকটা আনবো না, কারণ দশমিক আনলে আমাদের ক্যালকুলেশনটা খুব জটিল হয়ে যায়। তো দশমিক না আনলে শিখিয়ে দিয়েছিলাম, হয়তো মনে আছে তোমাদের প্রত্যেকেরই, যে আমি দেখো এখানেই খেয়াল করো, 1,16,827 টাকা, ওরা একদম পূর্ণ একটা সংখ্যা নিয়ে আসছে। যদি এরকম পূর্ণ সংখ্যা আমরা এরকম তোমার ছকে না বসাই, আমরা যদি দশমিক বসাই, তাহলে আমাদের ক্যালকুলেশন অনেক ডিফিকাল্ট হয়ে যায়। এই জন্য ঋণ পরিশোধে আমরা পূর্ণ সংখ্যা বসাবো। যদি দশমিক আসে তাহলে কি করব, দশমিকের পরে 5 বা 5-এর বেশি আসলে দশমিকের আগের সংখ্যার সাথে 1 যোগ করব। আবার বলি, দশমিকের পরে 5 বা 5-এর থেকে বেশি, যেমন 6, 7, 8, 9 পর্যন্ত আসলে দশমিকের ঠিক আগের সংখ্যার সাথে আমরা 1 যোগ করব। আর দশমিকের পরে যদি তোমার 1 থেকে 4 পর্যন্ত যে কোনো সংখ্যা আসে, মানে 5-এর ছোট যে কোনো সংখ্যা আসে, তাহলে আমরা যেই সংখ্যাটা ছিল সেই সংখ্যাটাই রেখে দেব। এইভাবে আমরা ঋণ পরিশোধের সূচিটা করবো। দশমিকের ইউজ যদি আমরা করি, যেমন এখানে কিন্তু দশমিক কোথায় আসতে পারে, কিস্তির পরিমাণে দশমিক আসতে পারে এখানেই, তারপরে তোমার সুদের পরিমাণে দশমিক আসতে পারে। তাহলে কিস্তিতে দশমিক আসলে সুদেও দশমিক আসবে, আসলেও দশমিক আসবে,
সমাপন জিরো দশমিক হবে, সবগুলা দশমিক দিয়ে করতে গেলে আমাদের অঙ্কটা অনেক ক্যালকুলেশনটা জটিল হয় এবং ভুল হওয়ার সম্ভাবনা থাকে। সেই ক্ষেত্রে আমরা দশমিক বাদ দিয়ে, যেহেতু বাদ দিয়ে করছি, সেখানে আমার এখানে জিরো আসার ক্ষেত্রে এক বা দুই বা সর্বোচ্চ তিন পর্যন্ত বা চার পর্যন্ত ডিফারেন্স হতে পারে। 3 বছরের অঙ্কে 3 পর্যন্ত ডিফারেন্স হতে পারে, 5 বছরের অঙ্কে 5 পর্যন্ত ডিফারেন্স হতে পারে। সেই ডিফারেন্সটাকে আমাদেরকে অবশ্যই জিরো করতে হবে। তো 5 যদি আমরা দেখি এখানে 5 বেশি বা কম আসে, সেই ক্ষেত্রে 5টাকে আমার অ্যাডজাস্ট করতে হবে। কিভাবে? আমি আসলের সাথে, যদি আমার বেশি আসে তাহলে আমি আসলের সাথে এটাকে অ্যাডজাস্ট করে ফেলবো, আর যখন আমি আসলটার সাথে অ্যাডজাস্ট করবো তখন আমার 3 জায়গায় এটাকে চেঞ্জ করা লাগবে। একটা হচ্ছে তোমার এই যে প্রারম্ভিক জের, আর একটা হচ্ছে সমাপনী জের, ঠিক আছে? তার মানে তারপর হচ্ছে সুদ, 3 জায়গার কথা বলছি। শুধুমাত্র কিস্তির পরিমাণে আমি হাত দিতে পারবো না, কারণ কিস্তি আমার সব জায়গায় কি থাকবে, সেম থাকবে। তাহলে যখন আমাকে চেঞ্জ করতে হবে তখন আমি ঋণের সমাপনীয় জেরও চেঞ্জ করতে হবে, প্রারম্ভিক জেরও চেঞ্জ করতে হবে, সুদও চেঞ্জ করতে হবে, আসলও চেঞ্জ করতে হবে, কিন্তু শুধুমাত্র কিস্তিতে আমি হাত দিতে পারবো না। এটা মনে রাখলেই আমরা এই অঙ্কটা করতে পারবো। তাহলে এটার প্র্যাকটিস তো করবা, ঠিক আছে? আচ্ছা, তাহলে সুদ আর এটা তো দেখে নিলাম, এখন আসি এই অঙ্কটা। এই যে উদাহরণ 32, এটাও একটা ডিফারেন্ট অঙ্ক। তো এই অঙ্কটাও হচ্ছে আমরা দেখে নিই, এখানে কার্যকরী সুদের হার বা ইএআর অথবা ইআইআর একই কথা, ইএআর বা ইআইআর একই কথা। আবারও রিপিট করছি, কার্যকরী সুদের হার, ইংরেজি শব্দ হচ্ছে ইফেক্টিভ ইন্টারেস্ট রেট, এটাকে ইআইআর অথবা ইএআর নামে অভিহিত করা হয়। কোন কোন বইতে ইএআর আর আসছে, কোন কোন বইতে ইআইআর এসেছে। আমাদের প্রশ্নের এই দুইটা যে কোনো একটা আসতে পারে। তাহলে আমরা দেখি কিভাবে এটা বের করবো। মিস্টার আবদুল্লাহ 20,000 টাকা 12% চক্রবৃদ্ধি সুদে 5 বছরের জন্য ব্যাংকে জমা রাখতে চান। ব্যাংক এ তাকে বার্ষিক হারে, ব্যাংক বি অর্ধবার্ষিক, ব্যাংক সি দৈনিক, এবং ব্যাংক ডি তাকে অব্যাহত চক্রবৃদ্ধি সুদে সুদ প্রদান করতে ইচ্ছুক। প্রতিটি ব্যাংকের কার্যকরী সুদের হার কত? ঠিক আছে, আমাদেরকে কার্যকরী সুদের হার বের করতে বলেছে। তো প্রথম যে জিনিসটা আমাদের মাথায় আসতে হবে, কার্যকরী সুদের হারের সূত্র। কার্যকরী সুদের হারের সূত্র হচ্ছে 1+k/m·n। ক্লিয়ার? ম্যাক্সিমাম মেয়েরা কার্যকরী সুদের হারের সূত্রে ভুল করে। কি করে জানো? এই যেখানে পাওয়ার এম না, এখানে কি দিয়ে দেয় জানো? এন দিয়ে দেয়। পাওয়ার এম এর জায়গায় কি দেয়? এন দেয়। কিন্তু কার্যকরী সুদের হারে কোথাও এন এর ব্যবহার নাই, সব জায়গায় কিসের ব্যবহার হচ্ছে? এম। তাহলে এই হলো আমাদের সূত্র। তাহলে প্রথমে আসি বার্ষিকের ক্ষেত্রে। আমাদের একটা ছক মুখস্থ করতে হয় অর্থ সময় মূল্য নির্ণয়ের জন্য, সেখানে এম এর মানগুলো দেওয়া আছে। তো এম এর মান এই ক্ষেত্রে হচ্ছে তোমার 1, বার্ষিকের ক্ষেত্রে এম এর মান 1 হয়। আচ্ছা, আমরা যেখানে আমাদের সূত্র আছে না, একদম সূত্রগুলো একবার যে অঙ্ক শুরু হওয়ার প্রথম পেজের সূত্রগুলো আছে, সেখানে আমাদের সবগুলো সূত্র একবারে দেওয়া আছে। তো এই এম এর মান হচ্ছে বার্ষিকের ক্ষেত্রে 1 হয়। তো 1 দিয়ে আমরা যা পাওয়ার করি, যা ভাগ করি, তার মান কি হয়? সেই একই চলে আসে। মানে যদি আমরা 1 কে 20 দিয়ে ভাগ করি তাহলে 20ই আসবে, আবার 20 দিয়ে 1 কে যদি 20 এর উপরে পাওয়ার করি তাহলে কি আসবে? 20ই আসবে। তাহলে দেখো, এই কার্যকরী সুদের হার এম এর মান যখন 1 বার্ষিকের ক্ষেত্রে, তখন 12%-এর জায়গায় 12%-ই আছে। এখন আসতেছে ব্যাংক বি এর, যখন কার্যকরী সুদের হার 2। 2 কেন হবে? অর্ধবার্ষিক বলেছে, অর্ধবার্ষিক বলাতে এম এর মান কি হচ্ছে? 2, ঠিক আছে? তাহলে এম এর মান অর্ধবার্ষিক বলাতে 2 এসেছে। তাহলে আমরা এখানে এম বসালাম, আর উপরেও তোমার এম এর মান 2 বসিয়ে ক্যালকুলেশনে ক্যালকুলেটর, মানে ক্যালকুলেটরে এটা আমার করতে হবে। আচ্ছা, এখন আসি এখানে বলেছে সি ব্যাংক দৈনিক হারে, দৈনিক মানে কি? 365। এই জন্য এম এর মান এখানে 365 হয়েছে, 365 দিয়ে ভাগ, আবার পাওয়ারও 365। ক্যালকুলেশনটা তো বুঝতেই পারছো, লাস্টে ক্যালকুলেশন নিয়ে কথা বলবো। আচ্ছা, এখন আসি অবিরত চক্রবৃদ্ধি। এই জিনিসটা আমাদের জন্য কিন্তু নতুন, বারবারই আসছে অবিরত চক্রবৃদ্ধি। এই অবিরত চক্রবৃদ্ধি জিনিসটা কি? যখন একটা অঙ্কের নির্দিষ্ট কোনো মেয়াদ থাকে না, মানে এম বা এন তোমাকে নির্দিষ্ট করে কিছুই বলা নাই, না বলা আছে দৈনিক, না বলা আছে বার্ষিক, না বলা আছে অর্ধবার্ষিক,
কিছুই বলা নাই, অবিরত চক্রবৃদ্ধির ক্ষেত্রে তোমার সূত্রটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। সূত্রটা হচ্ছে ই টু দি পাওয়ার আই মাইনাস ওয়ান, দেখো ই টু দি পাওয়ার আই মাইনাস ওয়ান, তাহলে এই সূত্রটা আমাদের নতুন, এটা আমাদের অবিরত চক্রবৃদ্ধির ক্ষেত্রে এটা মনে রাখতে হবে, মুখস্থ করতে হবে। তাহলে এই সূত্রটা আমরা 9-10 পড়ি নাই, বা কলেজেও আমাদের এই সূত্রটার ব্যবহার খুব কম হয়েছে, আমরা কিন্তু এগুলো অনেক করেছি ইএআর এর ক্ষেত্রে, কারণ অবিরত চক্রবৃদ্ধি জিনিসটা কম আসে। কিন্তু এখন আমাদের চ্যাপ্টার কমে গিয়েছে, এখন আমাদের আসবে, ঠিক আছে? তো এখন এই আমরা কি করব, ক্যালকুলেটারে আমাদের প্রত্যেকেরই ই বাটন আছে, জাস্ট ই লিখবো, ই লিখে পাওয়ার দিব, মাইনাস ওয়ান দিব, ব্রাকেট দিয়ে করবো, তাহলে আমাদের এই মানটা চলে আসবে। প্রত্যেকের ক্যালকুলেটারে ই বাটন আছে, ই লিখে আমরা পাওয়ার দিব, পাওয়ার দেওয়ার পরে মাইনাস ওয়ান দিয়ে আমাদের ক্যালকুলেশন করলে এটা চলে আসবে। আচ্ছা, এখন যদি আমাদের অবিরত চক্রবৃদ্ধি সেটা আমাদের গেল, আমাদের দৈনিক আসতে 365 হবে, সাপ্তাহিক আসতে 52 হবে, ত্রৈমাসিক আসতে 4 হবে, ঠিক আছে? এই তাহলে ওই মানগুলা কিন্তু আমাদের শিখে ফেলতে হবে। এই গেল আমাদের এক ধরনের অঙ্ক। এখন আসি রুল 72-এর ক্ষেত্রে, এগুলো কিন্তু সব ডিফারেন্ট। আজকের ক্লাসে আমরা, এটা আমাদের অপশনাল মানে লাস্ট ক্লাস, আমরা প্রতিটা ডিফারেন্ট জিনিস দেখছি, যেগুলো ছোট ছোট বিষয় আমাদের এমসিকিউ তে আসতে পারে এবং আমাদের প্রয়োগের মূলক প্রশ্নতে চলে আসতে পারে। রুল 72 কি, 1 মিনিটের জন্য একটু বলে নিই, এটা আমাদের অনুধাবনের প্রশ্ন আমরা পড়েছি বা এসেছে। রুল 72 হচ্ছে এমন একটা নিয়ম বা বিধি যেখানে কত পার্সেন্ট সুদের হারে বা কত সময়ে একটা বিনিয়োগ দ্বিগুণ হবে সেই জিনিসটা নির্ণয় করা হয়। তো দ্বিগুণ হবে, এটা সূত্র হচ্ছে যদি আমাদের মেয়াদ বের করতে হয় তাহলে 72 ভাগ কে, আর যদি আমাদের সুদের হার বের করতে হয় তাহলে কি হবে, 72 ভাগ এন, মানে যেটা বের করতে হবে সেটাকে বা পাশে রাখবে। আর উপরে 72 হচ্ছে আমাদের সূত্রেরই 72, যেহেতু বিধি 72 এটা সূত্রেরই 72। তাহলে যদি আমাদের বার্ষিক ক্ষেত্রে তোমার দ্বিগুণ কত মেয়াদে বা কত সময়ে হবে এটা জানতে চায়, তাহলে আমরা রুল 72 ইউজ করব। আমাদের আরেকটা রুল আছে, রুল 70, সেটা হচ্ছে এই যে যদি অর্ধবার্ষিক হয় তাহলে আমরা রুল 70 ইউজ করব, বার্ষিকের ক্ষেত্রে রুল 72। আরেকটা রুল আছে তোমাদের যদি কারো হচ্ছে খালিকুজ্জামান স্যারের বই থেকে থাকে, রুল 69, রুল 69, ঠিক আছে? 69ও তোমার অর্ধবার্ষিকের ক্ষেত্রে ইউজ হয়। কোন কোন রাইটার অর্ধবার্ষিকের ক্ষেত্রে 69 ইউজ করেছে, কোন কোন রাইটার অর্ধবার্ষিকের ক্ষেত্রে 70 ইউজ করেছে। তো তোমাদের 70 ইউজ করলেও হবে, 69 ইউজ করলেও হবে। কারো কাছে যদি খালিকুজ্জামান স্যারের বই থেকে থাকে অবশ্যই রুল 69টা দেখে নিবা, ঠিক আছে? আর যদি কারোর কাছে মনে করো যে না লাগবে, তাহলে আমাকে বলবা, আমি ছবি তুলে দিব, তোমরা এটা স্ক্রিনশট নিয়ে নিও, ঠিক আছে? কারণ কোন বই থেকে প্রশ্ন হয় বলা যায় না। আমি তোমাদের ক্লাসে যখন করিয়েছি ওই খাতা থাকলে বের করবা, আমি অবশ্যই সেটা দেখিয়েছি তোমাদের, রোল 69টা বা 69টা তোমাদের দেখানো হয়েছে। আচ্ছা, তাহলে এই গেল আমাদের আর ছোট ছোট জিনিস, যে রুল 72 বা রুল 69 এটাও আমরা দেখে নিব, ঠিক আছে? এরপরে মিশ্র প্রবাহ তো আমরা আগেই দেখেছি। তাহলে এই গেল মোটামুটি আমাদের অর্থ সময়ের মূল্য। তাহলে এখন দেখো, একটা চ্যাপ্টারে তোমাকে অনেক খুঁটিনাটি বিষয় মনে রাখতে হচ্ছে, মাত্র 3টা ম্যাথের চ্যাপ্টার, এরপরে কেউ ম্যাথে একদম ভুল করা চলবে না। তাহলে আমরা ম্যাথ গুলাকে কিভাবে মনে রাখতে পারি? একটা আমরা একটু মোটা কাগজ নিব, হয় অফিস পেপার, তা না হলে আর্ট পেপার, সূত্র গুলাকে আমরা সুন্দর করে লিখব। আমাদের কিন্তু একটা দীর্ঘদিন গ্যাপ পড়ে যাচ্ছে মেয়েরা, আমাদের অনলাইন ক্লাসও শেষ হয়ে যাবে, তো অনলাইন ক্লাসও যেহেতু শেষ হয়ে যাচ্ছে, আবার আমাদের পরীক্ষা কবে হবে আমরা জানি না। এই ফিনান্সের অঙ্ক বলো, অ্যাকাউন্টিং এর অঙ্ক বলো, যে কোনো কিছু বলো, আমরা প্রত্যেকে জানি, রেখে দিলে আমরা সব ভুলে যাই, আমি ভুলে যাই, এত বছর পড়াই এত মত ভুল পাই। তো সেক্ষেত্রে আমরা কি করবো, আমরা ফর্মুলা গুলা প্রতিদিন একটু মেমোরাইজ করবো। আমরা একটা অফিস পেপার বা আর্ট পেপারে এই অর্থ সময়ের মূল্যে 3 চ্যাপ্টারের 3টা, সরি অর্থ সময়ের মূল্য না, ফিনান্সের 3 চ্যাপ্টারের 3টা শিট বানাবো, সেখানে আমরা ফর্মুলা গুলা এবং রুলস গুলা সুন্দর করে লিখে, আর ফর্মুলা গুলা বা রুলস গুলা সুন্দর করে লিখে হচ্ছে আমরা কি করতে পারি, আমাদের টেবিলে যদি কারো সিস্টেম থাকে, অনেকের বাসায় তো ওয়ালে কিছু লাগানো যায় না, এখন কিন্তু ওয়ালে লাগানো বিভিন্ন ক্লিপ পাওয়া যায়, সেই তোমার পড়ার টেবিলের পাশে তুমি সূত্রগুলো লাগিয়ে রাখলা। তুমি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে
বা ঘুমিয়ে তো যাওয়ার আগে, যাওয়ার আগে তুমি নাও পারো তুমি খুঁজে একবার করে সূত্রগুলো দেখে নিলা, যে অ্যানিমিটি সূত্র কি, সাধারণ বার্ষিক বৃদ্ধির ক্ষেত্রে কি, অগ্নি বার্ষিক বৃদ্ধির ক্ষেত্রে কি। তোমার হচ্ছে যদি আমাকে সুদের হার বের করতে হয় তাহলে কি হবে, রুল 72-এর সূত্র কি হবে, তার মানে মোটামুটি তুমি এটা তোমাকে প্রতিদিন মনে রাখতে হবে, তাহলে তোমার আর কোনো অঙ্ক ভুল হবে না। ঠিক আছে, তাহলে এই হলো আমাদের বিষয়টা। এখন হচ্ছে আমরা তোমাদের এই চ্যাপ্টারটা তো শেষ হলো, আগামী ক্লাসে তোমরা তো তিনজনই মোটামুটি ক্লাস করো, আমি নেই সব ক্লাস করে আসলে, বাকি দুজন মাঝে মাঝে থাকো থাকো না। আগামী ক্লাসে আমরা তোমার হচ্ছে অষ্টম অধ্যায় দেখবো, অষ্টম অধ্যায় মূলধন বাজেটিং, আমি এরকম একটা ওভারঅল আলোচনা করবো অষ্টম অধ্যায়ের ম্যাথ নিয়ে। ক্লাস হবে এত ক্লাস নাই, কিন্তু তোমাদের আমি একটা ক্লাস মিস দিয়েছি, ঠিক আছে, এই কারণে আমি বৃহস্পতিবারে ক্লাসটা নিব, একটা ক্লাস আমি নিতে পারি নাই। তোমার হচ্ছে ওই যে আমার বাসায় কম্পিউটারের সমস্যা হয়েছিল মনে করে দেখো, এই জন্য আমি একটা ক্লাস নিতে পারি নাই, এই জন্য হচ্ছে আমি আগামী ক্লাসটা নিব। আর তোমাদের অষ্টম অধ্যায় এটা একটু তাহলে মেমোরাইজ হয়ে গেল, বৃহস্পতিবারের ক্লাসটা করো। আর যদি তোমাদের পরবর্তীতে মনে হয় যে না মিস আমাদের এই চ্যাপ্টার গ্রুপে ক্লাস দরকার, নির্দ্বিধায় আমাকে মেসেঞ্জারে বলবা, আমি অবশ্যই ক্লাস নিব, ঠিক আছে, কারণ তোমাদের উপরে একটা দায়িত্ব আছে। বৃহস্পতিবার কয়টায় ক্লাস নেবেন তুমি কি বলছো, মিস বৃহস্পতিবার কয়টায় ক্লাস নেবেন? বৃহস্পতিবার তোমাদের তো 11টায় নেই না আমি, এগুলা সব দেখবা, কোথাও কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে বলবা। এরপরে যদি মনে করো যে না তোমাদের ক্লাসের প্রয়োজন আছে, যে মিস ফিনান্স হতে পারে, ব্যাংকিং হতে পারে, যে মিস আমাদের ক্লাসের প্রয়োজন, আমাকে শুধু মেসেঞ্জারে বলবা, আমি তোমাদের সময় বলে দিব কখন কোন দিন ক্লাস করতে হবে। তো এখন হচ্ছে তোমরা আজকে অর্থসময়ের মূল্যটা খুব ভালো করে দেখে ফেলো, কোনো সমস্যা থাকলে আমাকে বৃহস্পতিবারে ক্লাসে বলবা, ঠিক আছে। তাহলে আজকের মতো এখানেই আমরা শেষ করছি, আজকে আসলে আর কিছু তেমন বলার নাই, ইনস্ট্রাকশনও দেওয়া হয়ে গেছে কিভাবে মনে রাখতে হবে। আমি কোথায় নিয়ে যাচ্ছিলাম বলো তো, ফর্মুলার একদম প্রথম পেজে নিয়ে যাচ্ছিলাম, যে ফর্মুলা যেখানে আছে তো সেগুলো একটু দেখে নিও, ফর্মুলা গুলা কোথাও কোনো সমস্যা আছে কিনা, মিশ্র প্রবাহ গুলা ভালো করে দেখবা, বিশেষ করে ফিউচার ভ্যালুর মিশ্র প্রবাহ, মেয়াদ গুলা খুব ভালো করে দেখতে হবে। এখানে ম্যাক্সিমাম স্টুডেন্ট ভুল করে, মানে 100টা খাতা দেখলে হয়তো 10টা খাতায় আমি সঠিক উত্তরটা পাই ফিউচার ভ্যালুর মিশ্র প্রবাহের ক্ষেত্রে। তো এই জিনিসগুলো যেগুলো বারবার বললাম ওগুলো একটু খেয়াল করবা। আর সূত্র, ফিনান্সের মেনই হচ্ছে সূত্র এবং অঙ্কের নিয়ম, কিভাবে অঙ্কটা, এই যে সূত্র পেজে চলে আসছে দেখো, এখানে 12টা সূত্র আছে তোমাকে, এই 12টা সূত্র সুন্দর করে দেখবা। আর এই যে বিধি যে 69 আছে, এই বিধি 69টা এখানে, এই যে দেখো এখানে কিন্তু বিধি 69 সম্পর্কে আছে, কিন্তু তোমার এই জিনিসটা আমি অন্য বই থেকে তোমাদের দিব, এখানে এটা ভালো করে নাই এবং দেখানো হয়নি। তাহলে এই যে বিষয়টা এগুলা সব খেয়াল করবা, ইনশাল্লাহ আগামী ক্লাসে সবার সাথে দেখা হবে। তাহলে ভালো থেকো, আজকে এই পর্যন্তই, ঠিক আছে, আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম।